আমার গুরু হল ব্রহ্মঋষি মহামৃত্যুঞ্জয় ভৃগুগিরি মহারাজ। যোনে যার লগত এই মৃত্যুঞ্জয় বিদ্যা থাকে, সঞ্জীবিনী, এটা ডেড বডি, মৃত দেহ এটা জিন্দা করিব পারে। বিজ্ঞান আর বিশ্বাসের মাজত সদায় একটা কনফ্লিক্ট হয়ে আছে, যে যে বিশ্বাস মানুষ করে থাকে সেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকে। বিং এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট, আপনি ইয়ার বিলীন কোন পর্যায়ত হয়েছে, সম্পূর্ণ আপনার বিজ্ঞান একাশরিয়াত করে থ ইয়াত সকলো আপনি চকুমুদি বিশ্বাস করেছে নে, এই কথাটা আপনার বিজ্ঞান সহকারে আপনি বিশ্বাস করেছে? বড় ভাল প্রশ্ন শুনেছে। আপনি যদি ইয়ারপর গুহাটির যোরহাট যায় নাইট সুপারত, আপনি চকুমুদি যায় না চকু খুলি যায়? মূল প্রশ্নটা এইটো যে আমার যা ঋষি সকল আছিল, ফর এক্সাম্পল ব্রহ্মঋষি ভৃগু, ব্রহ্মঋষি মার্কেন্ডেয়, ব্রহ্মঋষি শুক্রাচার্য, ব্রহ্মঋষি বশিষ্ঠ, ব্রহ্মঋষি অগস্ত্য, ব্রহ্মঋষি বিশ্বামিত্র, আইনস্টাইন, রেসপেক্টেড আইনস্টাইন স্যার বা রেসপেক্টেড টেসলা স্যার, এই যে নামখিনি মই ললো, তেখেত সকলতছে উপরত নেকি? আমার লগত ডক্টর নীল গৌতম আছে, আর এই বিখ্যাত ঐশ্বরিক আশ্চর্যকর আর জগতর শান্তির স্থল বলে যা কোয়া হয় পঞ্চকন্যা ধাম বশিষ্ঠর, এই ধামর লগত তোর বিশেষভাবে সংযোগ আছে? নমস্কার, মোর নাম ডক্টর নীল গৌতম। মোর তো কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড ল আর ইকোনমিক্স। তো মানে মই এইকারণে কইছো কিনা, মানে নিজের সার্টিফিকেট দিয়া নাই, মানে মই সায়েন্সর মানুষ, মানে প্র্যাকটিক্যাল এম্পাইরিক্যাল রিসার্চ এইসবর মানুষ। এনেই আর এনেই মানে কথা শুনি পেলে মই কাম নকরো। আমি আমার মাই মানে সাইকোলজিলে কোনো ফর্ম হয় সায়েন্সর ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টবিলাক, সেইকারণে মই কৈছো কৈছো সার্টিফিকেট লোক কোৱা নাই। তো কথাটা হয়েছে, বাবাক যেতিয়া লগ পাও তো ডেফিনেটলি মোৰ আৰু তেওঁৰ বয়সৰ ডিকেজ এণ্ড ডিকেজ, বছৰৰ এজ ডিফাৰেঞ্চ। তো এনেকৈ যদি এজন ব্যক্তিক তেখেতে এট্ৰেক্ট কৰিছে, ডেফিনেটলি কিবা থাকিব লাগিব নহয় জানো? তো প্ৰথম কথা, তিনিটা পইণ্টে ক'ম। প্ৰথম কথা হ'ল, প্ৰত্যেকজন এজন গুৰুৰ গুৰু থাকে আৰু তেওঁৰ এজন গুৰু থাকে। তে আমাৰ গুৰু হ'ল ভৃগুগিৰি মহাৰাজ, ব্ৰহ্মঋষি মহামৃত্যুঞ্জয় ভৃগুগিৰি মহাৰাজ, তেওঁৰ পুৰা নামটো। ব্ৰহ্মঋষি কিয়? কাৰণ তেওঁ ব্ৰহ্ম দৰ্শন যোনে কৰে তেওঁক ব্ৰহ্মঋষি বুলি কয়। মৃত্যুঞ্জয় কিয়? কাৰণ মৃত্যুঞ্জয়ৰ বিদ্যা হয়, এই বিদ্যাটো যেনেকৈ পি এইচ ডি এটা বিদ্যা হয়, মানে এটা ডিগ্ৰী এটা হয়, ঠিক তেনেকৈ মৃত্যুঞ্জয়ৰ ডিগ্ৰী বুলি ধৰিব পাৰে, শুদ্ধ নহয় ধৰাটো, বুজিবৰ কাৰণে সহজ স্পিৰিচুৱেল লেভেলৰ কথা, স্পিৰিচুৱেল চায়েন্স, হাই লেভেল, এডভান্স লেভেল। তো যোনে মৃত্যুঞ্জয় মন্ত্ৰটো সিদ্ধ কৰে তেওঁ মৃত্যুঞ্জয় উপাধিটো পায়। তো তেখেতে সিদ্ধ কৰিছে, সেইকাৰণে মৃত্যুঞ্জয় মন্দিৰ বনাব পাৰিছে। সিদ্ধ কৰা প্ৰক্ৰিয়াটো ইমান সহজ নাছিলে? নাই, মৃত্যুঞ্জয় সাধনা মই যিমান জানো গোটেই ব্ৰহ্মাণ্ডখনত দুজন ঋষিয়ে পাইছে। এজন হ'ল ব্ৰহ্মঋষি মহাত্মা ভৃগু হিমছেল্ফ, আৰু তেওঁৰ পুত্ৰ, কনিষ্ঠ পুত্ৰ ব্ৰহ্মঋষি মহামৃত্যুঞ্জয় শুক্ৰাচাৰ্য, এই দুজনেই ব্ৰহ্মাণ্ড পাইছে। আৰু মই জনাত তেওঁৰ নাতি মাৰ্কেণ্ডেয় ঋষি, তেওঁ পাইছে। কাৰণ যোনে যাৰ লগত এই মৃত্যুঞ্জয় বিদ্যা থাকে, সঞ্জীৱিনী, এটা ডেড বডি, মৃত দেহ এটা জিন্দা কৰিব পাৰে, এইটো মানে কল্পনাৰ কথা নহয়, এইটো সত্য কথা। আৰু এনেকুৱা বাবাই কৰিছে, এজনক নহয় বহুতক কৰিছে, ময়ো লগ পাইছোঁ যোনে কৰিছে, আৰু এনেকুৱা মই হয়তো কিবা দেখিছোঁ ডেফিনেটলি, নহ'লে মোক ইমান মিডিয়াৰ আগত ইমান কনফিডেণ্টলি কেলেই ক'ম? সেইকাৰণে, কাৰণ আপুনি কোৱা কথা এটা, সকলোৱে কোৱা কথা এটাই, কাৰণ ধৰ্মীয় বিষয়সকলে কোনো এটা অসত্য কথা নকয়। আপুনি কোৱা কথাটো ইমানেই বেছিকেলি যে আপুনি এজন চায়েন্স বেকগ্ৰাউণ্ডৰ মানুহ, আপুনি ইতিমধ্যে ক'লে যে তথ্য সহকাৰে বিশ্লেষণ কৰিহে আপুনি তাৰ কানেকশ্যন আহে। তো এই বাবাৰ সৈতে বা এই মহাপুৰুষগৰাকীৰ সৈতে সংযোগত আপুনি কিমান বছৰ ধৰি আছিলে? আৰু এটা কথা কওঁ, আপোনাৰ পইণ্টত ক'ম, মানে মৃত্যুঞ্জয় কথা যেতিয়া ওলাইছে, মানে আমি জেগাই জেগাই এতিয়া বিষ্ণু মন্দিৰ পাম, শিৱ মন্দিৰ পাম, দেৱী মন্দিৰ পাম, কিন্তু আপুনি জেগাই জেগাই মৃত্যুঞ্জয় মন্দিৰ নাপায়। কিয় নাপায়? তাৰ কাৰণ থাকিব। এইকাৰণে নাপায় যে মৃত্যুঞ্জয় মন্দিৰ স্থাপন কৰিবলৈ এজন মৃত্যুঞ্জয় সিদ্ধ পুৰুষ লাগিব, যে মানে খালি এটা নৰ্মেল মানে কোৰ্চ ৱৰ্ক কৰি পেলাই বা এনে নৰ্মেল সাধনা নৰ্মেল নহয়, মানে যোনো মানে সাধনা হয় সেইটো কথা কৈছোঁ, মানে মোৰ শব্দাৱলী ইমান নাই। তো মৃত্যুঞ্জয় যোনো সিদ্ধ হয় তেওঁহে পাৰিব মৃত্যুঞ্জয় স্থাপন কৰিবলৈ। আজিৰ ডেটত এখন পৃথিৱীত মই জনাত যিমান বুজি পাইছোঁ বাবাৰ লগত থাকি পেলাই, কোনো নাই মৃত্যুঞ্জয় সিদ্ধ, এজনে আছিল, ওৱান পিচ ভৃগুগিৰি মহাৰাজ। সেইকাৰণে তাতে মৃত্যুঞ্জয় ভূমিত তেওঁ মৃত্যুঞ্জয় মন্দিৰ স্থাপন কৰিব পাৰিছে, আৰু বেলেগ পৃথিৱীত কোনো নাই। কাৰণ মৃত্যুঞ্জয় বহুত মানে আজিৰ পৰা বুলি নহয়, হাজাৰ হাজাৰ বছৰৰ পৰা, লাখ লাখ বছৰৰ পৰা বহুত বহুত ঋষিয়ে তেওঁক আবাহন কৰিছিল, কিন্তু তেওঁ যোৱা নাছিল। ফৰ এক্সাম্পল,
এটা আইএএস পোস্টার কারণে বা ডাইরেক্টর পোস্টর কারণে বহুত অ্যাপ্লিকেশন দিয়ে যার তার কোয়ালিফিকেশন থাকে তেওঁহে পায় যারা ডাইরেক্টর পোস্ট এটাই থাকে বা সিইও পোস্ট হবে এপিনে বা রেফারেন্স যাব এপিনে বা হেরি যাব সার্টিফিকেট যাব মেরিট চাব এক্সপিরিয়েন্স চাব তারপর এজনহে পাব ঠিক তেনে বহুত বহুত ডাঙর ডাঙর ঋষি সকলে মৃত্যুঞ্জয় অ্যাপ্লিকেশন দিছে যে আহক আপনি আহক আপনা আবাহন করেছো আবে আমি স্থাপে আমি এটা আহা নাই তেও নিজে চুজ করে পেলে বাবার দাদা আহিছে নহলে তো সবে বহুত কিমান লাখ লাখ মুনিয়ে ট্রাই করে আছে নকরিব নাকি এটা ইউপিএসসি এক্সাম লাখ লাখ স্টুডেন্টে দিয়ে বছরকে বছর হাজার হাজার বছর হাজার হাজার স্টুডেন্ট ইন্ডিয়া জানো তেনে বুঝব লাগবে ঠিক তেনে মৃত্যুঞ্জয় যত মই যোন মানে ডিগ্রি বুলি ধরক বুঝি সহজে বুঝব কারণে সেই বিদ্যাটা আহরণ করব বিদ্যার এজন দেবতা থাকিব এজন অধ্যক্ষ দেবতা থাকিব যেনে ধনর অধ্যক্ষ ধনর দেবী হল লক্ষ্মী কিন্তু অধ্যক্ষ হল স্বর্ণ ভৈরব স্বর্ণকাল ভৈরব অধ্যক্ষ প্রেসিডেন্ট ঠিক তেনে মৃত্যুঞ্জয় বিদ্যার মৃত্যুঞ্জয় সঞ্জীবিনী বিদ্যার এজন অধ্যক্ষ থাকিব সেই অধ্যক্ষ হল মৃত্যুঞ্জয় তো তেওঁক আবাহন কলি আনিবলৈ তেওঁ স্বেচ্ছাই আহিব আপুনি তেওঁক তন্ত্রর দ্বারা টানি আনিব নোৱাৰে তো তেওঁ নিজে আহিছে আহিছে কারণ কিমানে ট্রাই করেছিল পোৱা নাই তো এনেকুৱা এজন ঋষি কিন্তু মানে এনেকুৱা হাই লেভেল ঋষি সকল সদায় গুপ্ত হৈ থাকে নহলে তেখেতে যদি ইচ্ছা করলেহেতেন এই যে আপুনি মোক ইন্টারভিউ লৈ আছে কিমান আগতে তেখেতে কৰিব পাৰিলেহেতেন ব্যাপক সাংঘাতিক প্রসারণে তেওঁৰ বিষয় কিন্তু এই কারণে নাই তেওঁ নিজে মানে গুপ্ত হ'ব বিচাৰিছিল মানে বিন্দুৰ পৰাই হিন্দু হয় বিন্দুটো গুপ্ত হিন্দুটো বিস্তার কিন্তু বিন্দুৱে হিন্দু আর হিন্দুৱে বিন্দু হিন্দু মানে সাগর তো বিন্দুতে সাগর সোমাই আছে তো তেওঁ সেই ইনিশিয়াল বিন্দু কৰি পেলাই সাগর কৰি দিছে আর মহাসাগর হব এতিয়া বিজ্ঞান আর বিশ্বাসের মাজত সদায় একটা কনফ্লিক্ট হয়ে আছে যে যদি বিশ্বাস মানুষ করে থাকে সেই কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকে বিং এ সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আপনি ইয়ার বিলীন কোনটো পর্যায়ত হয়েছে সম্পূর্ণ আপনার বিজ্ঞান একাশরিয়া করে থ ইয়াত সকলো আপনি চকুমুদি বিশ্বাস করেছে নে এই কথাটো আপনার বিজ্ঞান সহকারে আপনি বিশ্বাস করেছে বড় ভাল প্রশ্ন শুনেছে কবলে বহুত কথা পারি কিন্তু আমি তো এটা চমুকে কব লাগিব আমি যদি পাছত একটা ডাইলগ করো তো উই ক্যান হ্যাভ মোর ইন ডিটেইল টক মেবি আদার্স ক্যান অলসো মানে কোনো বেলেগে মোক মানে ক্রস কোয়েশনিং করবো হলেও মানে চমুকে কইছো আপনি সুদিছে মোক যে মই বিশ্বাসত ভিত্তিত আহিছো নে হেরিত চুকুমুটি বিশ্বাসত ভিত্তিত আহিছো নে মই হেরিত আহিছো বিজ্ঞানটো একাশরে থৈ ইয়াৰ তা মই প্রতি কোয়েশনটা ক্রস কোয়েশন করো আপনি যদি ইয়ারপরা গুহাটির পর যোরহাট যায় নাইট সুপারত আপনি চুকুমুটি যায় নে চুকু খুলি যায় রাতে চুকুমুটি যায় সেই চুকুমুটি আপনি বিশ্বাসত চুকুটো মুদে নে বিজ্ঞানের ভিত্তিত চুকুটো মুদে সেই একই কথা কারণ আপনি বিশ্বাসত গৈছে আপনি বুলি নহয় সেই বাসত যদি পঁয়ত্রিশজন মানুষ আছে সেই পঁয়ত্রিশজন মানুষে চুকুমুটি বিশ্বাস করেছে ড্রাইভারক যে আজি রাতেপা মানে তাতে গৈ পাম হ শরীরে ভূত হয়ে নহয় ঠিক তেনে আপনার যে বিশ্বাস বিশ্বাসে মিলয় হরি বুলি কৈছে আমার গুরু সকলে আর আমার বেদতো কোৱা আছে যে মানে বিশ্বাসেদি মানে দেৱতা তৈয়াৰ হয় বিশ্বাসে বিশ্বাসৰ ভাব দি ভাৱমিচ্ছন্তি দেৱতা বিশ্বাস থাকিলে ভাব থাকিব ভাব থাকিলে বিশ্বাস থাকিব মানে জগতখনটো ভাবেদি বনোৱা ন সব বস্তু আপুনি যে এটা আহিছে মোক লৈ আছে ভাবত নহয় জানো এটা বিশ্বাসো আছে ইয়াতে যে মোক তো বিশ্বাসটো এইটো মানে মানে ইনগ্ৰেইন এইটো এটা বেলেগৰ বস্তু নহয় মানে মানুহেই বিশ্বাস মানুহেই হেৰি কি কয় এইটো মানে ভাব তো সেইটো যদি মোৰ আনসারটো হয়তো পালে আপুনি বাছৰ এক্সাম্পলটো একে কথা এটা কথা সুধিবলৈ যদি মন গ'ল যিহেতু আমি ইতিমধ্যে কথাটো ক'লোঁ যে বিজ্ঞান আৰু বিশ্বাসৰ মাজত এটা কনফ্লিক্ট এটা থাকে বা অস্তিত্বটো সেইটো এতিয়া কথাটো এনেকুৱা পৃথিৱী এখন সৃষ্টি হৈছিলে আৰু সৃষ্টি হোৱাৰ পিছত কোনটো বিষয় আমি তাৰপিছত আখৰ আহিল বিজ্ঞান আহিল বিভিন্ন আমাৰ থিঅ'ৰিটিকেল আৱিষ্কাৰ হ'ল কিতাপ আৱিষ্কাৰ হ'ল এনেকুৱা কম্পিউটাৰ চায়েন্স বিভিন্ন আৱিষ্কাৰ হ'ল কিন্তু ষ্টিল চাম কথা আনডিস্কভাৰ্ড হৈ আছে যে এই যে শক্তির কথাটা এই কথাটা কেউ থিওরিটিক্যাল প্রুভ নহয় আমি কেবল বিশ্বাসের উপরতে এইটা থাকে যে থিওরিটিক্যালি প্রুভ নোহা এনেকা বিষয় স্টিল ইন দ্য ওয়ার্ল্ড এলিভ যদি কথা বিজ্ঞানে প্রমাণ করব নাই কিন্তু সেই শক্তি এতিয়াও আছে যে শক্তি হয়তো বিজ্ঞানে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করব নকরবেন কিন্তু এই শক্তিবিলাকক কিন্তু উপস্থিতি এতিয়াও থিওরিটিক্যালি বা কোনো আমি তথ্যগতভাবে আবিষ্কার নকরাক বা তথ্যগত প্রমাণ নকরাক কিন্তু সেই ঐশ্বরিক শক্তি এটা পৃথিবীত বর্তমান হয়ে আছে দুটা পইণ্ট কম মানে ভাল কথা ভাল কথাই কৈছে প্ৰথম আপুনি কৈছে যে বিশ্বাস আৰু বিজ্ঞানৰ যোনটো কনফ্লিক্ট হৈ আছে
আচ্ছা এই যোনটো কনজেংচাৰ দিছে আপুনি বুলি নহয় সবে দিয়ে, মই ভাবোঁ যোনে মানে তার ফিলসফি তার বেস নলেজটো বুঝিয়ে পোৱা নাই তেতিয়া এইসব কুৱেশ্যন উঠে, যেতিয়া নলেজটো এডভান্সড হৈ যায় তেতিয়া এইসব কুৱেশ্যন উঠে। কারণ দুটা বিন্দুর নিচিনা লাস্টত গৈ এটা বিন্দুয়ে হয়, এটাই বস্তু হয়, বিশ্বাসে ভাব ভাবে বিশ্বাস, তেনে ধরনের কথা। আর সেকেন্ড কথা সুদিছে আপুনি একো প্রুফ নাই, শক্তির একো প্রুফ নাই, কথাটো এইটো যে বিজ্ঞানে বা কথাই আমার বা থিওরিটিক্যালিয়ে সায়েন্সে বা সায়েন্সে প্রমাণ করব নোৱাৰাকো পৃথিবীত এনেকুৱা কিছুমান শক্তি আছে যে কথা বিজ্ঞানে বা তথ্যই বা কিতাবে প্রমাণ করা নাই, কিন্তু স্টিল এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুটা কথা আছে, আজি যিমান ডাঙৰ সায়েন্টিষ্টৰ নাম লওক, বা এতিয়া অফলি টেসলা ইমান ডাঙৰ সায়েন্টিষ্ট তেওঁ, বা আইনষ্টাইন আমি বহুত পপুলাৰ নাম, এনেকুৱা বহুত ধৰণৰ আছে সায়েন্টিষ্ট। এতিয়া মোৰ প্ৰশ্নটো এইটো যে আমাৰ যোনবিলাক ঋষিসকল আছিল, ফৰ এক্সাম্পল ব্ৰহ্মঋষি ভৃগু, ব্ৰহ্মঋষি মাৰ্কেণ্ডেই, ব্ৰহ্মঋষি শুক্ৰাচাৰ্য, ব্ৰহ্মঋষি বশিষ্ঠ, ব্ৰহ্মঋষি অগস্ত্য, ব্ৰহ্মঋষি বিশ্বামিত্ৰ, আইনষ্টাইন, ৰেচপেক্টেড আইনষ্টাইন ছাৰ বা ৰেচপেক্টেড টেছলা ছাৰ, এই যে নামখিনি মই ললোঁ, তেখেতসকলত সে ওপৰত নেকি? এইটো কোৱা মানে শুদ্ধ হ'ব নেকি? মানে আমি যে এডভান্স থওঁ, আমি এটা বেচ লৈ পেলাই এডভান্স থওঁ, তে জন্মিছে আগতে কোন? আৰু তেখেতসকল যে মই যে তাতে এডজেক্টিভ দিলোঁ ব্ৰহ্মঋষি, এইটো কি মানে এনেই কলেজত গৈ পেলাই ব্ৰহ্মঋষি পায় নেকি? সাতটা জন্ম ল'ব লাগিব কেতিয়াবা এটা ব্ৰহ্মঋষি উপাধি পাবলৈ, তো এখেতসকল এটা জন্মহে লৈছে, তাতে মোৰ মই ভাবোঁ কথাটো ওলাই পৰে। এই কথাটোৱে প্ৰমাণ কৰিব বিচাৰিলোঁ যে ষ্টিল এক্সিষ্ট ইন দ্য ৱৰ্ল্ড চাম পাৱাৰ হুইচ কেন নট বি বা হুইচ ইয়েট টু বি ডিছকভাৰ্ড, ইয়েট টু বি ডিছক্ৰাইব। আচলতে আমাৰ ইমান দিন আমি গোলাম থাকিলোঁতোন, আমাৰ চৈতন্য শক্তিবিলাক উইক হৈ গ'ল, তাৰমানে চাওক আমাৰ ওপৰতে সূৰ্যটো উপঙি আছে, তাৰ ভিতৰত কি আছে সেইটো এটা মহাশক্তি, আদি দেৱতা বুলি কয়, যেনেকৈ আদিত্য হৃদয় স্তোত্ৰত আদি আত্মা সূৰ্য নাৰায়ণ দেৱতা সেই বুলি কয়, আদি আত্মা মানে ফাৰ্ষ্ট আত্মা, তেওঁ এটা জীৱন্ত মানে সূৰ্য মানে কি মানে কনচেনট্ৰেশ্যন অফ অল লাইট, মানে মেক্সিমাম লাইট ইজ সূৰ্য, সেইটো এটা মহাশক্তি, মানে ফটন এনাৰ্জি, এবছলিউট ফটন এনাৰ্জি, তাতে শক্তি হেৰি হৈ আছে, আমি সেইটোৱে অনুভৱ কৰিব পাৰোঁ। আমি ছান ছান বুলি কওঁ তাতে চেছ, আমি ইংৰাজীত হোৱাট ইজ দেট ছান বুলি কওঁ, এই ছান, কিন্তু আমাৰ বেবেদে কি কৈছে মানে শাস্ত্ৰই কি কৈছে মানে আদিত্য হৃদয় স্তোত্ৰই কি কৈছে, শ্ৰী আদি আত্মা সূৰ্য নাৰায়ণ ভগৱান দেৱতা ভগৱান ঋষি আদি আত্মা বুলি কৈছে, আদি আৰু আত্মা, আত্মা মানে এটম, বাবাই বৰ ধুনীয়াকৈ এটা বিশ্লেষণ দিছে, আত্মাটো লাটিনত গৈ পেলাই এটম হৈছে, মানে ইনিচিয়েল এটম, আদি মানে ইনিচিয়েল এটম, তো আমাৰ সেইটো ইয়াতে কৈছে আদিত্য হৃদয় স্তোত্ৰম, এইটো আদি আত্মা ইনিচিয়েল এটম, আৰু আমাৰ ইয়াতে ইংৰাজীত কয় যে ছান, তাতে আমাৰ বস্তুবিলাক হেৰি কয়। তো কেৱল ধৰ্মীয় বিশ্বাস বা ধৰ্মই নহয় এই বিষয়টো, আৰু ইন নিয়াৰ ফিউচাৰ হয়তো বিজ্ঞানেও এটা সেই তথ্যবিলাক যে এই ধৰ্মৰ বিষয়টো দে উইল একচেপ্ট, দে উইল একচেপ্ট, বিজ্ঞানে একচেপ্ট কৰিছে জনা মানুহ, আমি আমাৰ মেচিউৰিটিটো আমি আগবঢ়াই লৈ যাব লাগিব, আমাৰ আমি আচলতে ওপৰে ওপৰে আছোঁ, আমি যদি ডিপলি চাওঁ মানে চিষ্টেমত যাব লাগিবতোন, তেতিয়া আমি নিজেই গম পাম।